ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে, PMAY কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইনের মাধ্যমে কিভাবে সরকারি ঘর অ্যাপ্লাই করবেন। যারা অনেক অ্যাপ্লাই করেছেন সরকারি ঘর কিন্তু কোনো ফায়দা হয়নি, কোনো লাভ হয়নি, কোনো ঘর পাননি, আপনাদের জন্য এই ভিডিও। প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনি একটা ঘরের মালিক বনে যাবেন, আপনি পেয়ে যাবেন একটা ঘর। আপনি কিভাবে করবেন, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা অনেক অ্যাপ্লাই করেছেন অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে কিন্তু কোনো ফায়দা হয়নি, আপনাদের জন্য এই ভিডিও। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি আপনার ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন pgportal.gov.in, pgportal.gov.in। এটা লিখে সার্চ করার পরে সোজা ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন। প্রথমেই আপনি উপরে দেখতে পাবেন সাইন ইন নামের একটি অপশন। এই সাইন ইনে আপনি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি যদি আপনি এই ওয়েবসাইটের অলরেডি অ্যাকাউন্ট বানানো থাকে, আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে আপনি নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু সাইন আপ। এই ক্লিক হেয়ার টু সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন নেম, আপনি আপনার নাম দিবেন। এরপরে জেন্ডার, মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার অ্যাড্রেস দিবেন। এরপরে সাব লোকালিটি দিবেন, লোকালিটি দিবেন। এরপরে আপনি আপনার স্টেটের নাম দিবেন। এরপরে ডিস্ট্রিক্টের নাম দিবেন। এরপরে পিনকোড দিবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন। এরপরে ফোন নাম্বার এটা দিবে, দিলেও হবে না দিলেও হবে। এরপরে আছে ইমেইল অ্যাড্রেস, এটা দেওয়া জরুরি, আপনি দিতেই হবে। এরপরে আছে আর ইউ এক্স সার্ভিসম্যান, আপনি যদি কোনো দিন আর ইউ এক্স সার্ভিসম্যান করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না হয় নতে রেখে দেবেন। এরপরে আছে সিকিউরিটি কোড, আপনি এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন মেসেজ যাবে। এই মেসেজে আপনি ক্লিক করবেন জিমেইলে গিয়ে। এরপরে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে আপনি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপরে আপনার সাইন আপ হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। এরপরে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করতে হলে প্রথমে আপনি আপনার ইউজার নেম দিবেন। এরপরে পাসওয়ার্ডটি দিবেন, যে পাসওয়ার্ড বানিয়েছিলেন এই পাসওয়ার্ডটি দিবেন। এরপরে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন গিভেন্স ড্যাশবোর্ড, অ্যাপিল ড্যাশবোর্ড, তিন নম্বরে আছে লজ পাবলিক গিভেন্স, লজ পাবলিক গিভেন্স, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আই অ্যাগ্রি দ্যাট মাই গিভেন্স, এইটাতে আপনি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন নিচে সাবমিট নামের অপশন, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন মোর মিনিস্ট্রিজ, এই মোর মিনিস্ট্রিজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি একদম উপরে দেখতে পাবেন সার্চ আইকন, এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পরে আপনি লিখবেন আর ইউ আর এ এল, রুরাল। রুরাল লেখার সাথে সাথেই দেখতে পাবেন রুরাল ডেভেলপমেন্ট নামের একটি অপশন, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট, আপনি দেখতে পাবেন সিলেক্ট মেইন ক্যাটাগরি, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন নেক্সট লেভেল ক্যাটাগরি, সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। আপনি প্রথমে দেখতে পাবেন রিকোয়েস্ট রিপ্রেজেন্টেশন ফর নিউ হাউস, এটাতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন নেক্সট লেভেল ক্যাটাগরি, সিলেক্ট নেক্সট লেভেল ক্যাটাগরি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পাবেন, আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন রিকোয়েস্ট
रिप्रेजेंटेशन फॉर न्यू हाउस स्टेटस इनक्लूजन इन पीडब्ल्यूएल अननोन स्टेट गवर्नमेंट आपनी एटा सिलेक्ट करबें रिक्वेस्ट रिप्रेजेंटेशन फॉर न्यू हाउस स्टेटस इन स्टेटस ऑफ इनक्लूजन इन पीडब्ल्यूएल अननोन स्टेट गवर्नमेंट एटा आपनी सिलेक्ट करबें एटा सिलेक्ट करबें किंतु जरा एखनो पर्यंत कोनो घर पाननी बा सरकारी कोनो गरेर नाम नहीं लिस्टे बा आपनी आपनार गरेर कोनो सदस्य सरकारी कोनो घर पाननी आपनारा ए अप्लाई करबें ए फर्मटी फिल आप करबें और जदि आपनारा अलरेडी पे थाकें बा सरकारी गरेर कोनो लिस्टे नाम थाके ताहले आपनारा अप्लाई करे कोनो फायदा होबे ना आपनारा अप्लाई करले कोनो फायदा होबे ना आपनारा पाबेन ना आपनारा जरा एखनो पर्यंत कोनो घर पाननी आपनारा ए फर्मटी अप्लाई करबें फिल आप करबें एरपर आपनी तुरा नीचे दिखे चले आसबें नीचे दिखे आसार पर देखते पाबें टेक्स्ट अफ गिवेंस रिमार्क्स मैक्सिमाम 2000 कैरेक्टर आर अलाउड इन डिस्क्रिप्शन आपनी ए डिस्क्रिप्शने किसु लिखबें आपनी घर पाननी आपनार काचा घर आछे पाका घर नहीं आपनार एकटा घरेर दरकार ए विषय आपनी किसु लिखबें लेखार पर देखते पाबें अटैच रिलेवेंट सपोर्टिंग डॉक्यूमेंट इफ एनी only pdf file up to 4 MB is allowed apni apnar protome ekhane kichu lekhben gore somporke apnar gor panni ei sombandhe kichu lekhben na parle apni comment korte paren er pore ache attach relevant supporting document if any only pdf file up to 4 MB is allowed apni ei choice file আপনি আপনার ডকুমেন্ট কিছু দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ফটো আপনার আধার কার্ডের ফটো আপনার আপনার জব কার্ডের ফটো এইটা এইগুলা আপনি পিডিএফ ফাইল বানিয়ে একটা পিডিএফ ফাইল বানিয়ে আপনি 4 MB-র ভিতরে পিডিএফ ফাইলটি হতে হবে এরপরে আপনি চুইস ফাইলে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটি আপনি আপলোড করে নেবেন আপনি আপনার যে পিডিএফ ফাইল বানিয়েছিলেন এই পিডিএফ ফাইলটি বসিয়ে দেবেন এখানে অ্যাটাচ ফাইল দেখতে পাবেন এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন क्लिक करारे अपनी देखते पाबेन नेक्स्ट नाम एक अपशन आपनी प्रथम अटाच फाइले क्लिक करबें क्लिक करारे थोड़ा लोडिंग निबे आपनी जस्ट वेट करबें आपनी आपनार जे 4 MB-র ভিতরে বানিয়েছিলেন এই 4 MB-র ভিতরে পিডিএফ ফাইলটি এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপনি অ্যাটাচ ফাইল দেখতে পাবেন নিচে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এরকম দেখতে পাবেন ফাইল অ্যাটাচড সাকসেসফুলি সাইজ 1964 আমার পিডিএফ ফাইলটি 1964 KB হয়েছে আপনার 4 MB-র ভিতরে বানিয়ে নেবেন এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি প্রথমে সবগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি তোড়া নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সিকিউরিটি কোড আপনি আপনার এই সিকিউরিটি কোডটি আপনি বসিয়ে দেবেন আপনি আপনার সিকিউরিটি কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন সাবমিট নামের অপশন এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন ইওর গিভেন্স ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পাবেন এইভাবে আপনি আপনার সাবমিট হয়েছে বলে আপনি দেখতে পাবেন এরপরে আপনি আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এরপরে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন আপনি স্ট্যাটাস চেক করতে হলে আপনি দেখতে পাবেন উপরে অ্যাপিল ড্যাশবোর্ড নামের একটি অপশন এটাতে ক্লিক করবেন অ্যাপিল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনি আপনার এখানে শো করবে এরপরে যদি পেন্ডিং থাকে তাহলে এখানে শো করবে এরপরে আপনার যদি ক্লোজ হয় তাহলে এখানে শো করবে এখন বর্তমানে আমি অ্যাপ্লাই করেছি আপনাদের সামনে যদিও দেখাইতেছে না কিছুক্ষণ পরে দেখাবে আপনি কিছুক্ষণ পরে দেখে নিতে পারেন আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাবেন না পুরো সময় পরে আপনার শো করবে এই জায়গায় টোটাল অ্যাপিল লজ আপনি এইভাবে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস আপনার অ্যাপ্লাই হয়েছে কি না আপনার ক্লোজ হয়েছে কি না পেন্ডিংয়ে আছে কি না সব কিছু দেখতে পাবেন নিচে এখানে দেখতে পাবেন আপনি আপনার আপনার যে অ্যাপ্লাই করেছিলেন এইটা আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ।